দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফেরদৌস খন্দকার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে বলছি। আজ আমরা কথা বলবো শিশুর মনের ভেতর যে জগৎ সেইটি নিয়ে। বড়রা যারা রয়েছে তারা তাদের যেই লক্ষণগুলো আছে মনের ভেতরে তারা কিন্তু বলতে পারে, কিন্তু শিশুদের বেলায় তারা কিছুই বলতে পারে না। তাদের ভেতরে যে যুদ্ধটি চলে, যে ঝড়টি চলে, সেটি কি আমরা সত্যিই বুঝি? আমি অন্তত বুঝি নাই যখন আমি আমার শিশুরা ছোট ছিল। যাই হোক, আজকে আমরা কথা বলবো একজন মনোরোগ শিশু মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর নাসরিন কাদেরের সাথে। আসুন আমরা কথা বলি। কেমন আছেন আপু? ভালো আছি, ধন্যবাদ ডক্টর ফেরদৌস আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপা, শিশুর মনের ভেতর যেই জগৎ সেটিতে আসলে ঢোকার তো কোনো উপায় নেই। আমাদেরকে কাইন্ডলি অল্প পরিসরে বলুন যে এই মনের ভেতর সুস্থ শিশুর মন কেমন, মনের ভেতর ঝড় বইছে শিশুর সেইটি কেমন, বাবা মায়ের কি করা উচিত? আপনার উপর ছেড়ে দিলাম। ধন্যবাদ ডক্টর ফেরদৌস, খুবই চমৎকার প্রশ্ন, এবং যেটা জানা আসলে প্রতিটা বাবা মার জন্য অসম্ভব প্রয়োজনীয়। যখনই আমরা মা বাবা হচ্ছি তখনই আমাদের এই জিনিসগুলো সম্বন্ধে নিজেদেরকে জানতে হবে। একটা শিশুর মনোজগৎ আমরা কিভাবে জানব? আচ্ছা, সেইটা আমি একটু সহজ করে বলি। সেটা হচ্ছে, সেটা আমাদেরকে জানতে হবে একটা শিশু যেই বয়সে যেটা করার কথা সে সেটা করছে কিনা। যেমন মনে করেন, বাচ্চা জন্মাবার পর এক মাসের মাথায় সে কিন্তু হাসবে, তারপর মনে করেন তিন চার মাস থেকে সে একটু হামা করে দিবে, ছয় মাসে সে বসবে। এটা আমি একদম ছোটবেলার কথা বলছি। আর একটু যদি বড়বেলার কথা বলি, তিন বছরের বাচ্চা সে একটা খেলনা নিয়ে খেলবে, আর চার বছরের বাচ্চা চার পাঁচজন বন্ধুর সাথে খেলবে, পাঁচ বছরের বাচ্চা স্কুলে যাবে, স্কুলে এনজয় করবে এবং বাসায় আসবে, বাবা মার সাথে হাসি খুশি থাকবে। কিন্তু যখনই আপনি দেখতে পাবেন অথবা টিচাররা দেখতে পাবেন যে বাচ্চাটা মনে হচ্ছে একটু অমনোযোগী, অথবা ও বন্ধুর সাথে খেলতে পারছে না, অথবা সবসময় খিটখিটে থাকে, অথবা খাওয়া দাওয়া করতে চাচ্ছে না, রাতে ঘুমোচ্ছে না, এবং হয়তো তার বাথরুমে যে যাওয়ার যে ইয়েটা সেটাও ঠিক মতো হচ্ছে না, যখনই আমরা বাবা মা হিসাবে দেখবো একটা বাচ্চার দৈনন্দিন জীবনে একটা আঘাত ঘটছে, তখনই আমাদেরকে চিন্তা করতে হবে বাচ্চাটার কি সমস্যা হতে পারে। এখন আপনি প্রশ্ন করলেন যে বাচ্চাদের মনে কি ঘটছে সেটা আমাদের জানা সম্ভব কিনা। আসলে জানাটা খুবই সহজ যদি আমরা একটু মনোযোগী হই। আমাদের জন্য তখনই এটা কঠিন হয় যখন আমরা বাবা মারা খুব বেশি ব্যস্ত থাকি, আমাদের নিজেদের জীবন নিয়ে, সমাজ সংসার চাকরি বাকরি, বাচ্চাটাকে খালি বড় হওয়ার জন্যই জন্ম দিয়ে দিলাম এবং মনে করলাম যে আগে আমি আমার সব কিছু করে নিই তারপর অত বড় হচ্ছি, তখনই কিন্তু হয়তো একটা ডিস্টেন্স হয়ে যেতে পারে, তখনই ঘটনা ঘটতে পারে। কিন্তু আমাদেরকে সব কিছু, জীবনটা এমন, আমাদেরকে সব কিছু মানিয়ে আসলে সুন্দরভাবে সামনের দিকে চলতে হবে। আমি হ্যাঁ, আপনি যদি শিশু যখন মনে করেন, মা কিন্তু বুঝতে পারে আজকে শিশুটি স্বাভাবিক নেই, তাই না? জি জি, অবশ্যই। বাবা হয়তো বাহিরে থাকেন, হ্যাঁ, ভাই বোনরা হয়তো বাহিরে থাকেন, জি, কিন্তু আমরা যদি সে শুধু তার চেহারা, শিশুটির মুখ, মুখমণ্ডল বা হাসিটুকুকে ফলো করি তাহলে কিন্তু অনেক দূর কাজ হয়ে যায়। আমরা তার শারীরিক বেড়ে ওঠার, তার নড়াচড়া, তার পেশাব পায়খানা হচ্ছে কিনা দেখি, এটা শারীরিক। তো মনের ভিতরের পরিবর্তনটা একজন ভাই বোন হিসেবে কিভাবে বুঝবো মনে করেন? আচ্ছা, সেটা বলি, সেটা সেরকম যে সবচেয়ে বড় জিনিস কি এখন জানেন, এখনকার বর্তমান যুগে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হয়ে গেছে সময়। এখন সবার এখন সময়ের খুব অভাব। এখন সেই জন্য হয়ে যাচ্ছে কি, আমরা বাচ্চাটাকে মনে করেন তিন বছরের বাচ্চা, চার বছর, পাঁচ, দশ, বারো, আমরা ঠিক মতো সময় দিতে পাচ্ছি না। হ্যাঁ, এখন জিনিসটা কিন্তু আসলে খুবই সহজ। আমরা যদি বাবা মা দুজনই এক পেজে থাকি, এক পেজে থাকা মানে কি জানেন, মানে আমরা দুজন অন্তত বাচ্চার সামনে একমতের হব, একমতের হয়ে বাচ্চার সাথে সুন্দর করে হেসে হেসে কথা বলবো। হ্যাঁ, এখন মনে করেন একটা ঘরের সিচুয়েশন যদি এমন হয়, মাও কাছ থেকে আসলো, বাবাও কাছ থেকে আসলো, দুজনেই
কাজে কোনো ঝামেলা ছিল, দুজনই খিটখিটে, বাসায় এসে বাচ্চাকে হ্যালো বলার সময় ছিল না, দুজনে এসে খিটখিট করতে করতে বাচ্চার সাথে কথা না বলে কোনোভাবে কোনোভাবে রান্না করে খেয়ে দে বাস ঘুমিয়ে পড়লো, কিন্তু কোনো কোয়ালিটির সময় কাটানো হলো না। এই যে দেখলেন, এই সে একটা দিনকে চলে গেল, এই ঘটনাটা যদি দিনের পর দিন, মাসের পর মাস একটা পরিবারে ঘটতে থাকে, তখনই কিন্তু আস্তে 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 গ্যাপগুলো, কমিউনিকেশন গ্যাপ, একজনের সাথে একজনের গ্যাপটা হওয়া শুরু করতে হবে। সেই জন্য আমাদেরকে, আমরা যখনই বাবা মা হব তখনই আমাদেরকে চিন্তা করে নিতে হবে যে আমাদের সময়টা এইভাবে ঠিক করতে হবে। আমরা যখন বাসায় আসব তখন আমাদের বাসা, বাইরে কি হলো সেটা নিয়ে আমরা চিন্তা করব না। এখানে একটা কথা আছে, নেভার এভার ব্রিং ইওর ওয়ার্ক ফ্রম ইওর ওয়ার্ক প্লেস টু ইওর হোম। আপনি যখনই অফিসটা শেষ করলেন আপনার সমস্যাটা ওখানে রেখে আসবেন, সেই সমস্যাটা কখনো বাসায় নিয়ে আসবেন না। কিন্তু এটা কিন্তু বলা সহজ কিন্তু করা সহজ না। কিন্তু আমরা যদি এটা মাথায় রাখি যে আমার সমস্যাটা আমি বাসায় আনবো না, প্রতিদিন যদি এটা মাথায় রাখি তাহলে কিন্তু খুবই সহজ হয়ে যায়। এবং হাজবেন্ড ওয়াইফ দুজনকে একসাথে এই কাজগুলো করতে হবে যে দেখো অফিসের সমস্যাটা আমরা বাসায় নিয়ে আনি, কারণ আমার বাচ্চাটা সারাদিন অপেক্ষা করেছিল আমরা কখন বাসায় আসবো। সেই বাসায় আসার পর আমরা যদি সুন্দর করে বাচ্চাটার সাথে একটু সময় কাটাই, হেসে কথা বলি, আদর করি, পাশে বসে ওর পুতুলটা খেলি অথবা ওর গাড়িটা দেখি, অনেক কিছু অ্যাটেনশন দেওয়া। বাচ্চারা না খুব অ্যাটেনশন পছন্দ করে। এই জন্য একটা কথা আছে যে ডোন্ট বি সো বেবি। বেবি মানে কি, বেবিরা কি করে জানেন, লুক এট মি, দেখো দেখো আমাকে কেমন লাগছে, তুই করে একটা বাঁশি বাজাতে দেখো কেমন লাগছে, মানে সারাক্ষণ চায় বাবা মা চারটা চোখ দিয়ে ওকে দেখবে, ওরা খুব অ্যাটেনশন প্রিয়। সেই অ্যাটেনশনটা যখন ওরা পাবে না তখনই ওদের মধ্যে একটা চঞ্চলতা। আমার কাছে মনে হয় যে এইটা আসলে সব বয়সের বাচ্চাদের ক্ষেত্রে এটা প্রয়োজন। চমৎকার কথা বলেছেন। ধরুন আপনার সন্তান 17-18 বছর বয়স, সে বড় হয়েছে, জি, আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, জি, তার রুমে গিয়ে তার বিছানায় বসে আপনি কখন লুডু খেলেছেন, পারফেক্ট, তার নখ আপনি কবে কেটে দিয়েছেন, রাইট, জি, মেয়ে সন্তান হলে তাকে জিজ্ঞাসা করুন যে তুমি চুল কিভাবে আছড়াও, মা আমি একটু দেখব, আর সময় তোমাকে হেল্প করি, বাবা হয়েও কিন্তু ইনভলভ হওয়া যায়, যদিও ধর্মীয় কিছু ব্যাপার আছে এটা রেখেই করা যায়। হ্যাঁ, তবে আমি বলি কি, আপনি যে কথাটা বললেন বাবাদের এটা আসলে বেশি ইম্পর্টেন্ট জানেন, কারণ বাচ্চারা দেখে কি যে মা তো অনেক কাজ করছে, মা একটুতে জিনিসপত্র ঠিক জায়গায় না রাখলে চিৎকার করে, এটা কেন এখানে, ওটা কেন ওখানে, হ্যাঁ, সেই জন্য বাচ্চাদের একটা ধারণা কি মা তো চিৎকার করবেই, কিন্তু বাবা যদি একদম একটু চিৎকার করে সেটাই কিন্তু বাচ্চারা পজিটিভ জিনিস নেগেটিভ, হ্যাঁ, সিরিয়াসলি নেয়। সেই জন্য বাবারাই বরঞ্চ যদি একটু হালকা মেজাজে থাকে ঘরের ভিতরে, সে পুরোটা কিন্তু শান্তি, পুরোটা শান্তি ঘরের ভিতরে একটা সবচেয়ে বড় কথা। এই যে আমরা আলোচনাগুলো করলাম তার চেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট আজকে যেটা, সেটা হচ্ছে কি, আপনারা ঘরে এসে উঁচু গলায় উচ্চ স্বরে কথা বলবেন না, চিৎকার করবেন না, রাগারাগি করবেন না, কারণ একটা চিৎকার, একটা মারামারি ঘটনা একটা বাচ্চার জীবনে কিন্তু শুধু 6 মাস বলেন না, এটা কিন্তু একটা লাইফ টাইমের জন্য একটা আঘাত থেকে যায়। অনেক বাবারা আছেন তারা একটু দেরিতে ঘরে ফিরেন, বাচ্চারা খেয়ে ফেলছে, তাই না, এখন আপনি ঘরে ঢুকলেন, আমিও অনেক সময় দেরি করি 8টা বাজে রাত্রে, আমার সন্তান আমি জানি খেয়ে ফেলছে আজকে অথবা কিছু না, আমি টেবিলে বসে কিন্তু আমি বলি আমার বাবারা কোথায় আসতে হবে, আচ্ছা, কোনো কাজ নেই, ওরা খেয়ে ফেলছে, ওরা হোমওয়ার্ক করতেছে, বাট আমি চাই ওরা আসুক, বাবা আসছে একটা ওয়ার্ম ফিলিং বাবাই চাচ্ছে, ফ্যান্টাস্টিক, 3-4 দিন করেন ছেলেমেয়েরা কিন্তু আপনাকে খুঁজবে, বাবা আসলে আমাকে নিচে যেতে হবে বাবার টেবিলে, রাইট, খুব সুন্দর, হ্যাঁ, খুব সুন্দর বললেন। হ্যাঁ, ডক্টর ফেরদৌস দেখেন এই জিনিসটা, আপনি বাবা হিসেবে আপনি এক ধরনের আপনার অনুযায়ী আপনি একটা রুটিন করে ফেলেছেন। এখন তো এক একটা বাবার পার্সোনালিটি আবার এক এক রকম, হ্যাঁ, এখন যে যেই পার্সোনালিটির সে সেই রকম একটা রুটিন আপনারা খুঁজে নেবেন যে আমরা কখন আমার বাচ্চার সাথে অন্তত আজকে দিনে 5-10 মিনিট আমাকে একটু বসতেই হবে। আরেকটা জিনিস আমি মনে করি, ধরুন আপনি বাসায় গিয়েছেন, সবসময় দেখেন আপনি দেরিতে, বাংলাদেশে ডাক্তার সাহেবরা দেরিতে বাসায় যান, সন্তান ঘুমায় পড়ছে, জি জি জি, আচ্ছা ঘুমায় পড়লে আপনি তার রুমে যেয়ে তার বাসে তো বসতে পারেন না, অবশ্যই, আপনি তো দেখেন না আপনার সন্তান, অফকোর্স, মানেন এটা, হ্যাঁ, একটু হাত বুলান, আরে আপনি তো
আপনার সোলকে খাওয়াচ্ছেন যে আমি আমার বাবাকে মাকে আমি হাত বুলাই দিতে পারলাম, ও কিন্তু একদিন একদিন বুঝবে বাবা এসে আমার মাথায় হাত দেয়। এক্স্যাক্টলি, ঠিক না? খুব সুন্দর কথা বলেছেন। আমার এর মধ্যে একটা ঘটনা মনে পড়লো। আমার একজন বন্ধু ডাক্তার, সে খোসা বাংলাদেশে রাত 12টা 1টার আগে কখনো বাসায় আসতে পারে না। হ্যাঁ, কিন্তু এই জন্য আমি তার বাচ্চার সাথে, বাচ্চা মেয়ের সাথে আমি কথা বলেছি, তার মনে অনেক ক্ষোভ। সে আমাকে একদিন বলছে কি জানেন আপু, আন্টি আমার বাবা না আমার বার্থডেতে আসেনি। দেখেন একটা ছোট্ট একটা ঘটনা, সবকিছু কিন্তু বাবা করলো, সবকিছু বার্থডেতে আসেনি, কিন্তু এটাকে কিন্তু মেকআপ করা যায়। তো এটাকে মেকআপ করা যায় কিভাবে শুনেন? বাবা যদি প্রতিদিন এসে বলে বাবা আমার জীবনটাই না এরকম, আমার প্রফেশনটাই এরকম, আমি শুধু ডাক্তারদের কথা বলছি না, যে যেই প্রফেশনের হোক, যে আমার চাকরিটা তো করতেই হবে কিন্তু আমি এত বিজি থাকি, কিন্তু আমার আমার মনে আই ডু কেয়ার ফর ইউ, এবং আমার মনে কিন্তু সারাক্ষণ তুমি। হ্যাঁ, আজকে যে আমি আসতে পারলাম না, জানো কেন আসতে পারলাম না, ওই কাজটা করছিলাম কিন্তু জানো আমি সারাক্ষণ তোমার কথা ভাবছিলাম। একটা সেলফি তুলে পাঠিয়ে দেন বাবা, এক্স্যাক্টলি আই মিস ইউ। এটা যে একটা কত একটা ইম্পর্টেন্ট, আমার অনেক বাবা মাকে দেখি যে আমি হয়তো করছি কিনা আমার খেয়াল নাই, রুমটা একটু আগোছালো, ছেলে বাচ্চার আগোছালো হয়, অথবা এই এই দুনিয়াতে এখন মেয়ে বাচ্চারাও আগোছালো হয়। এখন আপনি গিয়ে বলতে পারেন এই তোমার রুম নোংরা, তুমি এটা ঠিক করো না, এটা একটা অপশন, কিন্তু আপনি এই অপশনে যাবেন কেন? আপনি দেখেন এই যে এই মেয়েটা বা এই ছেলেটাই কয়দিন পরে বিয়ে হবে, ও কিন্তু নিজের ঘর চলে যাবে। আপনি এই যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট করে দিলেন, ঘর নোংরা গান্ধা কেন? খুব সুন্দর কথা বলেছেন। হ্যাঁ, ওকে নিয়ে গুছান প্রথম কথা, প্রথম দিকে নিজে গুছান, কোনো কমেন্ট করেন না। দ্বিতীয় পর্যায়ে ওকে নিয়ে গুছান, তৃতীয় পর্যায়ে ওকে আপনি হোমওয়ার্ক দেন, বাবা আজকে তুমি করো তাহলে আমি তোমাকে আইসক্রিম খাওয়াবো। ফ্যান্টাস্টিক, খুব সুন্দর কথা বলেছেন ডক্টর ফেরদৌস। এই যে কথাটা আপনি বললেন যে আমি বকা দিতে পারি যে তোমার রুমটা এমন কেন, হ্যাঁ, অথবা আমি কথাটা সুন্দর করে বলতে পারি। এখন এই ক্ষেত্রে আমি একটা কথা বলি, আমাদের কালচারে হয়েছে কি জানেন, বছরের পর না বছরের পর বছর, মানে দশকের পর দশক আমাদের সমাজে আমরা একই চিত্র দেখে আসছি, যে এরকম করে মারা কথা বলে, বাবারা এইভাবে কথা বলে। হ্যাঁ, নাটকেও কিন্তু, নাটক সিনেমাতেও কিন্তু আমরা দেখি এইভাবে কথা বলছে, ডিকটেশন। তখন হয় কি, একটা বাচ্চা একটা পরিবারে যখন বড় হচ্ছে তখন সে মনে করছে আমাকেও বোধহয় এইভাবে কথা বলতে হবে, কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা সহজেই পরিবর্তন করতে পারি। সুন্দর কথা, আমি একটা কথা আপনাদেরকে যেটা বলতে চাই সেটা কি জানেন, একটা সামান্য একটা কথা দিয়ে একটা পরিবার, একটা সমাজ, একটা দেশ চেঞ্জ করা যায় শুধুমাত্র কথা। এই যে আপনি বললেন এত বিচ্ছিরি করে রাখছো তোমার রুম, এই কথাটা না বলে মা বাবা তোমার রুমে তো আমি ঢুকতেই পাচ্ছি না, এরকম আমি তো গন্ধ পাচ্ছি জানো, আমি কিন্তু এরকম করে রাখতাম ছোটবেলা, আমার রুম কিন্তু আমার বাবা একদিন এসে বললেন এরকম করে রেখো না মা, এভাবে রাখো, এরপরের থেকে না আমার নিজেরই ইচ্ছা করে আমি সবসময় গুছিয়ে রাখি। সেজন্য আমরা যখনই বাচ্চাদের সাথে কথা বলবো নরম স্বরে কথা বলবো, হেসে কথা বললো সুন্দর করে কথা বলবো, রেগে কথা বলার কিছুই নেই, এইটাই আমাদেরকে চিন্তা করতে হবে সবকিছুতে। বাচ্চাকে মানে কখনো রেগে কথা বলবেন না, বাচ্চাদের মনটা না একদম মানে কি বলবো আমি, একদম তুলোর মতো সফট। হ্যাঁ, যখনই সুন্দর করে কথা বলবেন ওরা সুন্দর কাজ করবে, যখনই রেগে কথা বলবেন। একটা আমার প্র্যাকটিক্যাল একটা অভিজ্ঞতা থেকে বলি, যে সমস্ত বাবাদেরকে দেখেছি খুব কঠিন মানুষ, সন্তানদেরকে কাছে টানেন নাই, মায়ের সাথে টাফ বা একটা টাফ একটা এনভায়রনমেন্ট তৈরি করে রেখে, তারা কিন্তু মধ্য বয়সের পরে গিয়ে তারা চান তাদের সন্তানদের কাছে যেতে। কি লাভ, কি লাভ, 50টা বছর বা 60টা বছর আপনি নষ্ট করে ফেলেছেন। আপনি জানেন যে, আপনি কি জানেন যে আপনার সন্তানদের মাঝে এইটার একটা যে কি নেগেটিভ ইম্প্যাক্ট অলরেডি হয়ে গেছে, তারা কিন্তু সারা জীবন বলবে আমার বাবা আমাদের সাথে সারা জীবন এরকম করছে, শেষ বয়সে এসে আমাদের উপর ডিপেন্ডেন্ট হইতে চায়। আপনার কিন্তু কিছু হবে না, তারা এই এক্সপেরিয়েন্সটা ক্যারি করবে মনের ভিতর, কষ্ট আমি কিন্তু আদর্শ বাবা পাইনি, ভালোবাসার বাবাটাকে পাইনি, তাই না? অবশ্যই, সুন্দর কথা বলছেন। এই যে একটা কথা যে আমি বললাম যে একটু আগে সুন্দর করে কথা বলা, মানে আমাদের একটা অভ্যাস হয়ে গেছে যে আমরা বাচ্চাকে আমি তোমাকে ভালোবাসি এই কথাটা বলতে পারি না, কিন্তু এটা আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, বাবা ডু নো আই লাভ ইউ, আই এম সো প্রাউড অফ ইউ, এই কথাটা যদি একটু বলি বাচ্চাকে, বাবা আই এম সো প্রাউড অফ ইউ, আই লাভ ইউ, এইটা বলা মানে সে আর কোনো খারাপ কাজ করতে পারবে না।
বুঝছেন, এই প্র্যাকটিসটা যদি আমরা করতে পারি, বাচ্চাকে একটু জড়ায় ধরি, আই কেয়ার বাবা, আমি তোমাকে এত ভালোবাসি তুমি জানো না, এটা যদি মুখে বলতে পারি। আপনি, আমি নিজে বলি, আমার ছোটবেলা আমি কখনো আমার মাকে বলতে শুনিনি মা আমাকে বলছে আই লাভ ইউ, কিন্তু মা আমার জন্য সবকিছু করছেন, বাবাও আমার জন্য সবকিছু করছেন, বাবাও কোনোদিন বলেনি আই লাভ ইউ। কিন্তু আমি, আমারও দেখেন কি হয়েছে, আমিও কখনো আমার মাকে বলিনি আই লাভ ইউ মা, আর আই লাভ ইউ ড্যাডি, বাবা বাবা আই লাভ ইউ, কোনোদিন বলিনি। কিন্তু এখন আমার মা বাবা নেই, কিন্তু আমি এখন মিস করি যে কেন আমি এই কথাটা বললাম না। না, এটা যদি আমরা চর্চা করতে পারি, একটা পরিবার না অনেক সুন্দর হয়, মানুষের বড় হওয়াটা অনেক সুন্দর হয়। আপা একই জিনিস আমি বলি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, আমার ছেলেরা বড় হয়ে গেছে, একজন 22 বছর বয়স চাকরি করে, আরেকজন 20 বছর বয়সে এখন কলেজে পড়ে কাজও করে। আচ্ছা, এখন রাত্র বাজে 11টা, আমেরিকাতে থাকি, এখন আমি ডিনার করে ফেলছি শুক্রবার রাত, এখন ওরা কোথায়, তাই না? আমি কিন্তু তাকে এসএমএস করতে পারি, গাইজ ওয়ের আর ইউ, তাই না? অথবা আমি লিখতে পারি, বাবা তোমরা কোথায়। দেখেন ডিফারেন্সটা কিন্তু চলে গেল, ইউ মাস্ট কাম, এটা একটা ডিকটেশনের মতো হয়। এটা না বলে আপনি বলতে পারেন যে বাবা আমি খাবার নিয়ে বসে আছি কি করব। আপনি মাইন্ড গেমটা খেলেন না, ও কিন্তু বুঝতে পারবে, ও গিলটি ফিল করবে, পরের শুক্রবারে আপনার জন্য কিন্তু একটা টাইম ও রাখবে। অবশ্যই আমি যে মাইন্ড গেমটা খেলি, আমি ইচ্ছে করে, আমি খুব সফট একজন বাবা, আমি ইচ্ছে করে বলি বাবা আমি খাবার নিয়ে বসে আছি, ও জানে যে আমি ওকে অফার করছি তুমি আসলে আমি খাবো, ও তখন বলবে বাবা আমি তো অনেক দূরে আছি তুমি খায়া নাও। দেখেন আপনি কিন্তু ভালোবাসাটা এন্টারটেইন করলেন, তার দিকে থ্রো করলেন, সে এখন আপনাকে হেট দিতে পারবে না। কিন্তু একটা সময় হবে সে বুঝতে পারবে, মাই ড্যাড ইজ কেয়ারিং, ইউ নো আই হ্যাভ টু গিভ হিম মাই কেয়ার টু। আমরা হয় কি বাবা মায়েরা, আমরা এই এই যে কোমল জায়গাটায় আমরা ধরে ধরতে পারি না। মায়েরাও মনে করে আমার মেয়ের সবকিছুই তো আমি জানি, কিন্তু মেয়েরাও মায়ের কাছে এখন ওপেন হয় না। কারণ জানেন, একটা ছেলের সাথে তার যে পরিচয় হইছে সেটা এখন, এটা শোনা মাত্রই মা তো রিয়েক্ট করে ফেলবে। সেটাই, এই বিষয়ে আমরা অনেক আলোচনা করতে চাই। আপনি যে কথাটা বলছিলেন সেটা রেশ ধরেই বলি, যে অনেক সময় আমরা মনে করি যে একটা টিনেজার বাচ্চা সে সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত, হয়তো সে কিছু খেয়াল করছে না, ওকে কিছু না বললেও চলে। কিন্তু আপনি যে বললেন যে প্র্যাকটিস করেন, আপনি বলেন যে আমি রাত 10টা আমি খাবার নিয়ে বসে আছি কোথায়, এটা কিন্তু কন্টিনিউ করে যেতে হবে। হ্যাঁ, সে কিন্তু মনে করেন সেই টিনেজার, সে বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত, কিন্তু তারপরেও কিন্তু তার পিছনে মাথায় আছে আমার বাবা কিন্তু আছে আমার জন্য অপেক্ষা। এটা ওভার টাইম, সে যখন টিনেজার পার হয়ে যাবে, অ্যাডাল্ট হয়ে যাবে, তখন কিন্তু ওর মাথায় কাজ করবে আমার বাবা তো আমার জন্য বসে থাকতো। সেই জন্য টিনেজারের সময়টা তো খুব কঠিন, এই সময়ে বাবা মারা আপনারা হাত ছাড়া হবেন না। হ্যাঁ সেটাই, মানে সবসময় ধৈর্য হারা হবেন না, অলওয়েজ কন্টিনিউ, আপনার কাজটুকু করে যান। হ্যাঁ, আমি আর একটু ছোট্ট এক্সাম্পল দিই, আমরা যারা ব্যস্ত বাবা মা আছি, বিশেষ করে বাবাদের কথা বলি। আচ্ছা ঠিক আছে, এত কাজের ব্যস্ততায় আমরা কিন্তু আমাদের সন্তানদের জন্য মনোজগৎটা আমরা হারিয়ে ফেলি, তাই না? আমরা কাজ কাজ, রুগী রুগী রুগী, চাকরি ব্যবসা, হ্যাঁ তাই না? ধরুন আমি রাত 10টায় যদি বাড়ি ফিরি, আমি কাজের লোক, আমি তো সন্ধ্যা 6টায় টেক্সট করতে পারি, বাবা কি খাবা আজকে? এক্স্যাক্টলি, হ্যাঁ দেখেন আপনি কাজের মধ্যে যদি করেন সেটা ইম্প্যাক্টটা কিন্তু বেশি হবে, যে বাবা এত ব্যস্ততার মধ্যে আমার কথা মনে রেখেছে। অথবা একটা ডেট ঠিক করে ফেলেন, আমরা আগামী সপ্তাহে মঙ্গলবার আমরা বাইরে খাবো, বাইরে খাবো, হ্যাঁ খোলা রাখবা, বাবা থেকে এই অফারটা আসতে হবে, তাই না? হ্যাঁ অবশ্যই, রিলেশনগুলো বিল্ড করি না দেখে আমরা সন্তানদের ভালোবাসাটুকুও আমরা দেখতে পাই না, একটা সমাজের জন্য, সেইটার জন্য একটা বাবা মার এই ছোট ছোট অবদান গুলোই সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, বাবার বাচ্চার জন্য অনেক কিছু করে দিতে হবে, বাড়ি করতে হবে, গাড়ি করে দিতে হবে, এসব না, ছোট ছোট জিনিস মেমোরিজ গুলো আপনারা শুধু তৈরি করবেন, ছোট ছোট মেমোরি গুলো, একটা আনন্দের সময় সেইটাই একটা বাচ্চাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। প্ল্যান করুন একটু ছোট হাঁটা, একটা ছোট ওয়াক, তাই না? জি জি, ধন্যবাদ ডাক্তার নাসরিন কাদের, অসংখ্য ধন্যবাদ। শুধু আসলে আমি যেটা মনে করি যে বাবা মা হিসেবে আমাদের কাজ শুধুই ভালোবাসা দিয়ে যাওয়া, শাসনের প্রয়োজন হলে সেটা সেই পরিবেশে সেইভাবে শাসন, কিন্তু সেটাও ভালোবাসায় মিশ্রিত শাসন হতে হবে। শুধু লাঠি দিয়ে শাসন করবেন এটি নয়, আপনার কাজ ভালোবাসা দিয়ে যাওয়া, দেখবেন আপনার সন্তান সেইটিকে একদিন না একদিন ফলো করবেই।
আপনার কাজটুকু আপনি করে যান, সুস্থ থাকুন, ভালো থাকুন। এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম ডাক্তার ফেরদৌস খন্দকার।